আপনি কোথা থেকে আসছেন? আরগান দুই স্টেশনে তো উঠে আইছি। কোথা যেতে চাইছিলেন? যাব ফরিদপুর যাইতে চাইছি। টিকিট কাটছিলেন কোন জায়গা? ফরিদপুরে টিকিট কাটছি। কত টাকা? 60 টাকা নিয়েছে। কয়জন যাবেন? দুইজন। তো এখন কি হইছে? এখন যাবে না। ওনারা কি বলছেন? ওনারা বলতেছেন যাবে না। আমাদের কি একটা অবস্থা, আমি এই রাজবাড়ি থেকে, আমি কালোখালী থেকে গেছিলাম, ওখান থেকে রাজবাড়ি আসছে, রাজবাড়ি থেকে যাবো ফরিদপুর। আচ্ছা, কিন্তু এখানে কি হইলো এখন? এখানে এরা বলতেছে যে যাবে না, ওই যে ওদের কর্মবিরতি নাকি, এই ট্রেনটা তো সকালে গেছে, তাহলে তো ঘুরে এসে না যাওয়া এটা উত্তম ছিল। আমি যাত্রীগুলিকে নিয়ে এসে এখন বলতেছে এখানে এসে যাবে না। আমি বাঙালির যাত্রীগুলি বা ফরিদপুরের যাত্রী কীভাবে যাবে? আগে থেকে বললে আপনি নোটিশ পেয়েছিলেন? হ্যাঁ, না আগে কোনো নিউজ দেয় নাই, আপনার নাম কি? আপনি কোথেকে আসছেন? আমি আসছি কোথায় যেতে? আমি যাব তালমা। আপনার সঙ্গে কেউ আসছে? আমার বাচ্চাই ব্যাগ বুক নিয়ে আমার সমস্যা হচ্ছে এখন যাওয়া। আপনাদের কিছু বলছিল যে টেন কোন পর্যন্ত যাবে? না, আমাদের কিছু বলে না। টিকিট কেটেছিলেন? হ্যাঁ, টিকিট কাটিনি তো, টিকিট দেয় না। আচ্ছা, এখন এখন কিসে যাবেন ভাবছেন? এখন এখন কিসে যাবো? এখন বাইরে রাস্তায়, বাইরে রাস্তায় যাইছি, বাচ্চা নিয়ে কষ্ট করে। কিন্তু মনে করেন এই যে দূরের যাত্রীগুলো যেগুলো, ওগুলো তো মনে করেন এখানে নেই, মনে করেন ছেড়ে দিচ্ছে, তাহলে তারা জানে কীভাবে? ওনাদের তো মনে করেন কালকে থেকে হচ্ছিলো মনে করেন বন্ধ করার কথা, কিন্তু তা তো করতেছে না, ওনারা আজকে থেকেই মনে করেন বন্ধ। আপনার নাম কী ভাই? রেজাল্টান। কোথেকে আসছেন আপনি? আমি পাঁচটা সাতের থেকে এখানে দীর্ঘ এক ঘন্টা 12 মিনিট অপেক্ষা করতেছি, এবং নানা ধরনের যানবাহনা করে আমাদের ভাড়া নিষেধ করতেছে, এবং হাজার হাজার যাত্রী যা এই গাড়ির জন্য অপেক্ষা করার পরেও ট্রেন ছাড়তেছে না। আমরা মারাত্মকভাবে হয়রানির শিকার হয়েছি, এবং আমাদের দারুণ চরম একটা দুর্ভোগের ভিতরে আমরা আছি। এই বিষয়টা আপনাদের মাধ্যমে জনসমক্ষে উপস্থাপন করার জন্য সব ধরনের প্যাসেঞ্জারের পক্ষ থেকেও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। হ্যাঁ, আমি নিয়মিত যাতায়াত করি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ফরিদপুর শহরে। ট্রেনে আসি, ট্রেনে যাই, আমরা ট্রেনে আসি, ট্রেনে যাই, যার জন্য এটা আমাদের জন্য চরম দুর্ভোগের একটা ব্যাপার, এবং দুর্ভাগ্যজনক এটা যে এত সময় অপেক্ষা করার পরও ট্রেন ছাড়ে নেই, আমাদের সঙ্গে নানা তালবাহানা করছে, এবং আমরা হয়রানির শিকার হয়েছি মারাত্মকভাবে, এবং সব ধরনের প্যাসেঞ্জাররাই হয়রানির শিকার হয়েছে।